আমরা মেজর স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি যারা ইলেকশনে কনটেস্ট করছি, পশ্চিমবঙ্গে সিম্বলে পঞ্চায়েত ইলেকশন হয়, পৌরসভা ভোট হয়, অনেক রাজ্যে সিম্বলে হয় না। এখানে পলিটিক্যাল পার্টি হচ্ছে মেজর স্টেক হোল্ডার। আমরা কোনো কপি পাইনি, স্কুটি নি 17 তারিখ, স্কুটি নি 3টায় সমাপ্ত, তারপরে আপনি ডাটা পাননি, আপনি 48 ঘন্টা হাতড়ে বেরিয়েছেন, কিছু পেলেন নাকি, সংখ্যা এলো নাকি, কত বাতিল হলো কেউ জানে না। দিস ইজ ফার্স্ট টাইম এটা এখানে হয়েছে। তারপরে উইথড্র, উইথড্রর পরে এখনো চিত্র নেই, উইথড্রর ফিগার পাবেন না। যে ফিগারটা দেওয়া হয়েছে তাতে মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনাকে রাখা হয়নি। আপনারা পরশুদিন 48 ঘন্টা পরে যে ফিগারটা পেয়েছেন সেখানে দুটো জেলার ডাটা নেই, স্টিল নাও নেই, ওয়েবসাইটে তোলা হয়নি, প্রেস ব্রিফিং দেওয়া হয়নি, অল পলিটিক্যাল পার্টি মেজর স্টেক হোল্ডারদের কপি দেওয়া হয়নি। আমরা জানি না কত আসনে ভোট হচ্ছে, কোন ব্লকে কোন টায়ারে ভোট হচ্ছে, কোন টায়ারে ভোট হলো না, কত হাজার তোলামুলিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে তারা পঞ্চুবাবু হয়ে গেলেন, আগামী 5 বছরের জন্য মাল কামানোর লাইসেন্স পেলেন, কেউ জানে না, সবাই অন্ধকারের মধ্যে আছে। আজকে এই বিষয়গুলো নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ইলেকশন কমিশন কোঅর্ডিনেটর মিস্টার শিশির বাজরিয়া একাধিক মেল পাঠিয়েছেন, জানতে চেয়েছেন সাল 24 পরগনার ডাটা নেই কেন। কারণ ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবারে 2000 আসনে 450-450 আসনের প্রার্থী আছে, 1500 আসনে কোন দলের প্রার্থী নেই। দিস ইজ দ্য মডেল অফ ডায়মন্ড হারবার। এগুলো লজ্জা পাবে, খুনি জাহাঙ্গীর ফলতাতে কাউকে নমিনেশন করতে দেয়নি, গৌতম অধিকারী শামীম ডায়মন্ড হারবারে ব্লকে 80 ভাগ নমিনেশন তুলে দিয়েছে, বজবজে মহেশতলাতে জাহাঙ্গীরের বাহিনী কাউকে ঢুকতে দেয়নি, সেই জন্য সাউথ 24 পরগনার ডাটা পাওয়া যাচ্ছে না। আমরা লিখেও উত্তর পাইনি, আমাদের লিখিত কমপ্লেন ছিল, লিখিত কমপ্লেন ছিল যে হু ইজ সঞ্জয় বনশাল, সঞ্জয় বনশাল কোথায় গেল ফাইলটা, আরে ফাইলটা কোথায় গেল, সঞ্জয় বনশাল কে, আমরা লিখে জানতে চেয়েছি। একটা লোক আইএস অফিসার, তিনি ডেলি এখানে আসছেন, কার্যত তিনি চালাচ্ছেন। আমরা গতকাল 3টের সময় মেল করেছিলাম যে আমাদের জানাও সঞ্জয় বনশালটা কে। এই বিষয়গুলো নিয়ে আমি এসেছিলাম, তাতে স্টেট ইলেকশন কমিশন সচিবকে রেখে যা বলেছেন, প্রত্যেক দিন 7 PM এ প্রেস ব্রিফিং দেবেন। আমি বলেছি, হাইকোর্ট বলেছে গ্রিভেন্স সেলের সাথে সাথে রিড্রেসাল সেলও খুলতে হবে, গ্রিভেন্স সেলে যা কমপ্লেন পড়ল আপনি তার অ্যাকশন টেকেন কি নিয়েছেন পাবলিক ডোমেনে আনতে হবে, প্রেস ব্রিফিংয়ে টেবিল বানিয়ে মেন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স, সোশ্যাল মিডিয়া এবং নিউজ প্রিন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়া এদেরকে টেবিল দিতে হবে, ওয়েবসাইটে আপনি প্রত্যেক দিন আপলোড করবেন, সেখান থেকে পলিটিক্যাল পার্টি কালেকশন করবে, এই ব্যবস্থা আমাকে কমিট করেছেন যে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় প্রেস ব্রিফিং হবে এবং ডাটা প্রোভাইড করবেন। 1 নম্বর,